Thank <laughs> you.

ভয়েস চেঞ্জ আর টেন্স নিয়ে আজকে আবারও কথা বলবো অনেকেই আসলে টেন্স অনেকের কাছে নাকি এখনো ধোঁয়াশা সো আমি একটু জাস্ট কুইক রিভিউ করছি আপনারা একটু দেখুন টেন্স আর ভয়েসের মধ্যে পার্থক্যটা হচ্ছে এক ধাপ আগে পড়ে ঠিক আছে টেন্স হচ্ছে ধরুন এক ধাপ পিছে আর ভয়েস চেঞ্জ এক ধাপ হচ্ছে পরে বা এক ধাপ আগে ওকে সো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট সো যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই সো গো এখানে প্রেজেন্ট ফর্ম অথবা আই রাইট এ লেটার শি শি গোজ টু স্কুল ওকে শি ইটস রাইস সো সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন সো আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে সো এই জিনিসগুলো তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে জানি তো সবাই জি ওকে সো যাদের প্রবলেম আমাকে অবশ্যই বলবেন এই আজকে ক্লাসের পরে টেন্স নিয়ে আমি আর জীবনেও কথা বলবো না তখন আপনারা কি করবেন আমি জানি না বাট আজকের টেন্স সম্পর্কে আজকে একদম শেষ এবং আজকে প্রচুর এক্সাম্পল নিব আপনাদের থেকে যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব ওকে সো পাস্ট এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন সো সাবজেক্ট ভি মানে ভার্বের পাস্ট ফর্ম আর এক্সটেনশন যেমন আই ওয়েন্ট টু স্কুল সো গো যদি থাকে এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট অথবা আই এট রাইস এ টি আই এট ইট পাস্ট হচ্ছে আই এট রাইস ওকে যেমন শি ফিডস মি

আহ ফিউচার ইনডিফিনেন্ট ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি প্লাস এক্সটেনশন ভি মানে মূল ভার্ভের প্রেজেন্ট ফ্রম সো ফিউচার ইনডিফিনেন্ট ক্ষেত্রে স্ট্রাকচার টা কি হবে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভি ও ওয়ান যেমন আই শাল গো টু ঢাকা দে উল কাম হেয়ার টুমোরো ওকে যেমন আহ দে উইল প্লে ফুটবল সি উইল রাইট এ ল্যাটার ওকে অথবা আই শাল গো টু ঢাকা এই জাতীয় এইভাবে হলে এটা কি হবে সাবজেক্ট প্লাস শেয়াল অথবা উইল প্লাস মূল ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন সো প্রত্যেকটা ইনডিফিনিট কি সবার কাছে ক্লিয়ার এখন জি ভাইয়া ওকে সামিয়া এখন একটা বাক্য লিখবো আপনারা এটা বলবেন এটা কোন টেন্স ওকে

যে কোনো কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস মানে বর্তমান কালে কোনো কাজ হয়ে বা হচ্ছে সেটা হয় কোন টেন্স কন্টিনিউস টেন্স টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে হবে আবার আরেকটা প্লাস পয়েন্ট বলে দেই প্রত্যেকটা কন্টিনিউস টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আবারও বলছি প্রত্যেকটা কন্টিনিউস টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওকে সো যাদের এখানে সাউন্ড প্রবলেম কাইন্ডলি মিউট করে রাখবেন সো প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূল সাথে আইএনজি যুক্ত হবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে সো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে সো এম ইজ আর কার সাথে বসবে সেগুলা আমাদের এই শীটের পরবর্তী রুলস গুলোতে ডিটেইলসে সেখানে আলোচনা করা আছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ইস বসবে ইউর ক্ষেত্রে আর বসবে এবং আই এর ক্ষেত্রে এম বসে আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর বসে ওকে সো এগুলো আপনারা নোট করে রাখবেন এখানে ডিটেলসে আবার লেখাও আছে আমি জাস্ট মুখে বলে দিলাম সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি বাক্য জিজ্ঞেস করবো এখন প্রত্যেককে ঠিক আছে মুখে মুখে বলতে হবে আনিশা আহমেদ মিতু আপনি কি আছেন

ভাইয়া লিখে দি ঠিক আছে লিখে দাও ওকে সো এটা আপনারা ইয়ে করে চিন্তা করে নিবেন সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আবার প্রত্যেককে কাইন্ডলি বাক্য লিখে দেন আর আপনারা যারা এখনো টেন্সের প্রবলেম আপনারা অন্যদের বাক্যগুলো লিখে নেন সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আই ব্যবহার করে প্রত্যেকে একটা বাক্য তৈরি করো সো কোন বাক্যে আবার যদি নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম এট প্রেজেন্ট এই শব্দগুলো থাকে তাহলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম ইটিং রাইস ওকে সো সাবজেক্ট প্লাস আই এম স্লিপিং নাও আই এম কামিং টু ঢাকা আই এম গোয়িং টু ঢাকা প্রত্যেকে যাদের এখনো টেন্স প্রবলেম আপনারা প্রত্যেকের লিখে নেন ঠিক আছে ওনারা খুব ওকে ঠিক আছে থ্যাংক ইউ মিউট করে রাখেন আই এম লিভিং টুমোরো আই এম কামিং জুম অ্যাপ মিটিং নাও উই আর লাভিং আওয়ার কান্ট্রি ওকে আই এম সলভিং ম্যাথ উই আর প্লেইং ওকে সো এখানে অনেক ব্যতিক্রম ধর্মী এক্সাম্পল সবাই লিখছে ওকে ওকে থ্যাংক ইউ এভরি আমরা পাস্ট কন্টিনিউসে চলে আসি সো কোনো কাজ অতীতে চলতে ছিল বা চলতে অতীতে চলতে ছিল এরকম বুঝাইলে আমরা কি বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি সো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আই সো যেমন আপনারা বাক্য তৈরি করুন প্রত্যেকে যেমন আই ওয়াজ রাইটিং আ লেটার শি ওয়াজ কুকিং রাইস আই ওয়াজ গোয়িং টু স্কুল সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি এখন তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আই প্লাস এক্সটেনশন

বা যাদের প্রবলেম আপনারা এক্সাম্পল গুলো লিখে রাখুন যাদের প্রবলেম নাই তারাও লিখতে পারেন ওকে সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস মানে আইএনজি সো আপনারা প্রত্যেককে আবার ফিউচার কন্টিনিউয়াস দিয়ে বাক্য তৈরি করুন ওকে সো শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি উই উইল বি গোয়িং টু ঢাকা

subject plus shall be or will be plus bar ng correction korun uh, i will be writing articles on different topic okay i will be going to Dhaka university they will be doing the work i shall be reading all morning i shall be waiting for you i will be going to college i shall going to, i shall be going to market i will be

এটা যদি এখনো কারো বুঝতে প্রবলেম হয় এখনো আমাকে বলুন এটা কিন্তু যারা ভুল করবেন খবর আছে সো প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ভার্ব হবে ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস পার্সিপল ফর্ম সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্টে আসছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের সাথে ভি থ্রি ফর্ম সো আপনারা তৈরি করুন যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অথবা দে হ্যাভ

আর যাদের প্রবলেম আপনারা কাইন্ডলি নোট করে রাখুন আজকের পর আর টেন্স আলোচনা করা হবে না টেন্স যাদের প্রবলেম তাদের সব জায়গাতেই প্রবলেম হবে এজন্য টেন্সটা আবার রিভিউ করলাম আর এরপর দ্রুত আমরা ভয়েস চেঞ্জে চলে যাব ওকে লিখছেন না কেন আমাকে কি শুনতে পাচ্ছেন না আপনারা ভাই সবাই তো লিখছে আপনি পড়েন শেষ সবাই লিখে পুরো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের এটা লিখুন আমি প্রেজেন্ট পারফেক্ট এটা দেখতে পাচ্ছি না স্ক্রিনে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট তো সবাই লিখছে ভাইয়া ও আমার ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে না ওকে ভাই আমি অলরেডি চারটা লিখে ওকে এখন দেখা যাচ্ছে কি has finished his ওয়ার্ক i have finished হোমওয়ার্ক we have done the ওয়ার্ক i have listened দ্য সং গট

Okay. Yeah. So let's yeah. in the screen. Get. Mm -hmm. Get. Mm -hmm. দেখতে পাচ্ছ আমরা সো হি হ্যাজ গটেন দ্য বুক দ্য পুলিশ হ্যাভেড ভেরি গুড আই হ্যাভ ফিনি মাই হোম আই হ্যাভ ডান দা ওয়ার্ক জাস্ট নাও ওকে হি হ্যাজ লেফট দ্য প্লেস রিসেন্টলি

হয়েছিল যদি দুইটা কাজ থাকে একটা কাজ যে যে কাজটা আগে হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট এরপরে যদি আরেকটা বাক্যাংশ থাকে সেটা ফার্স্ট ইনডেফিনিট সো ফার্স্ট পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন আমি আবারও বলছি প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ভার্ব কিন্তু ভি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্মে হয় সো সাবজেক্ট প্লাস হ্যাড ফার্স্ট পারফেক্টটা বেশি ব্যবহৃত এবং বেশি কঠিন লাগে সবার কাছে ফার্স্ট পারফেক্ট হচ্ছে যদি অতীতে দুইটা কাজ থাকে যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট এবং যে কাজটা আগের পরে হয় সেটা হচ্ছে সো একটা কাজ বা যে যদি দুইটা কাজ দিয়ে পারেন লিখতে পারেন সাবজেক্ট প্লাস প্লাস ওকে আপনারা লিখতেছেন একজন লিখেছে আই হ্যাড রিটার্ন দ্য ইমেইল আই হ্যাড মেড আইটেমস ফর পুয়ার পিপল আই ডান দা ওয়ার্ক উই হ্যাড ডাক দা ক্যানাল আই হ্যাড ফিনিশড মাই হোম ওয়ার্ক

সো পাস্ট পারফেক্ট হলে অতীতে যদি দুইটা কাজ হয় যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট সো বিফোর আমি আবারও বলছি বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হয় এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট হয় এই জিনিসটা মনে রাখতে হবে যদি বাক্যে বিফোর বা আফটার থাকে তাহলে বিফোর আগের অংশটা পাস্ট পারফেক্ট আর আফটার এর পরের অংশটা পাস্ট পারফেক্ট ওকে আফটার এর পরের অংশটা পাস্ট পারফেক্ট লিখেছে সে আই হ্যাড রিস্ট ওকে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড পেশেন্ট বিফোর দ্য কেম ওকে সো এটা মনে রাখার জিনিস যে বিফোর এর আগে পারফেক্ট হবে আফটার পরে পরে পারফেক্ট হবে উই দ্য বার্থডে পার্টি উ হ্যাড এনজয়েড ফুটবল ওকে সো এক্সাম্পলস আপনারা যাদের প্রবলেম ফার্স্ট পারফেক্টে এক্সাম্পলগুলো লিখে অনেকে সুন্দর সুন্দর এক্সাম্পল লিখছে সো মোস্ট আমাদের যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আই হার বিহেভ

এটা তুমি আমি তার বিহেভে কনফিউসড ছিলাম মানে সে কি বুঝাতে চাচ্ছে সেটা আমি আর কি ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি এরকম কিছু এটা এটা কারেক্ট হয়নি সেন্ডেন্সটা যেটা বলেছো আই হেড কনফিউসড হার বিহেভ আহ আপনি বলেন তাহলে কারেক্ট করে একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে করা তো তুমি যদি এটা হওয়া দিয়ে করো তাহলে এটা স্পিসিফে করতে হবে যে আই হ্যা

পরেরটা ঠিক আছে আই হ্যাড রিজেক্টেড হিজ প্রপোজাল বুঝতে পেরেছো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া বিফোর এর আগে পাস্ট পারফেক্ট না হ্যাঁ বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আফটার এর পরে পাস্ট পারফেক্ট আর বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট হবে ক্লিয়ার জি ওকে এই রুল কেউ ভুল করবে না হ্যাঁ এটা পরীক্ষাতে আসতে পারে আই হ্যাড লেফট দ্য প্লেস বিফোর হি কেম

হ্যাঁ তুমি কি লিখেছো এটা আই হ্যাড গন আউট বিফোর হি কাম যে আমি বারবার চিল্লাচ্ছি বিফোর এর আগে ফার্স্ট পারফেক্ট আর পরের অংশটা বাকি অংশটা ফার্স্ট ডিফিনিট হবে আফটার এর আগে আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট বাকি অংশটা ফার্স্ট ডেফিনিট এখন তুমি কি লিখেছো আই হ্যাড গন আউট বিফোর হি কাম সো আই বিফোর এর আগের অংশটা ঠিক আছে ফার্স্ট পারফেক্ট তাহলে বিফোর এর পরের অংশটা কোন টেন্সে হওয়া উচিত প্রেজেন্ট পারফেক্ট

কেউ কি কিছু বলতে চাচ্ছেন আই হ্যাড ডান দা ওয়ার্ক বিফোর হি কেম ওকে এটাও কারেক্ট হয়েছে ফয়জ আহমেদ লিখেছে ওকে সো আমরা ফিউচার পারফেক্টে চলে যাই সব একই জাস্ট এখানে শেল হ্যাভ আর উইল হ্যাভ হবে ফিউচার পারফেক্টে আসো অর্থাৎ ভবিষ্যৎকালে কোন কাজ হইতে হইয়া থাকিবে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসাবো

আই শাল এটা শেখ শিশি লিখেছে আই শাল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য কোচিং ক্লাস ওকে নেক্স যাদের প্রবলেম তারা কাইন্ডলি এটা নোট করে রাখবেন ঠিক আছে কারণ এক্সাম্পল গুলো অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল লিখে প্রত্যেকে অবশ্য আজকের ক্লাসটায় রেকর্ডেড থাকছে এটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আজকের ক্লাসটা রেকর্ডেড করা হচ্ছে সো নো প্রবলেম ওকে I will have helped the poor people. I shall have reading the book. They will have finished to work. I shall have completing my food. They will have caught the fish. Uh, I shall have finished my lesson. Uh, he will have gone to this place, to that place. Uh, to. करेक्शन করতে হবে আই ஷাল हैव फिनिश्ड माय लेसन ओके ही विल हैव হয়নি भैया ওই মৌলি না নেগার সুলতানা মৌলি ও তো কমপ্লিটিং দিয়েছে ও আচ্ছা আমি এটা খেয়াল করিনি নেগড় সুলতানা মৌলি এখানে আছেন লাইনে আছেন ভয়েসে আসুন নিগার সুলতানা মৌলি আপনি কি শুনতে পাচ্ছেন কথা বলে না হ্যাঁ ভাই বলেন আমি বারবার বলছি যে আমাদের পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্ট প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ভার্বে ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে সো আপনি লিখেছেন আই হ্যাঁ ভাই কমপ্লিটিং my work. কমপ্লিটিং মানে হচ্ছে কমপ্লিট এর সাথে আপনি আই যুক্ত করেছেন বাট রুলস হচ্ছে ভার্বের ভি3 অর্থাৎ ভার্বের past participle form প্রত্যেকের एग्जांपल গুলো দেখুন তারা ভার্বের ভি3 লিখেছে বুঝতে লিখতে যা ভাই এটা ও আচ্ছা ঠিক আছে আপনি জানেন ঠিক আছে তাহলে পারফেক্ট টেন্সে হবে ভি3 অলওয়েজ অলওয়েজ রিমেম্বার ভার্বের হবে লিখেছে আই হ্যাভ finished the work i shall have gone

টেন্স নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে পারফেক্ট কন্টিনিউয়াস এটা আসলে খুব একটা ব্যবহার নেই এটা আমরা যাচ্ছি না আমরা যেহেতু ভয়েস চেঞ্জ করাবো তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখতে পারেন হ্যাভ বিন হ্যাজ বিন আর ভার্বের সাথে আইএনজি এটা এটা মনে রাখতে পারেন যেমন বর্তমান কালে কোন কাজ চলতে থাকবে অবিরাম হুম এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি সো টু স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর যেহেতু কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি সো এটা দেখতে পারেন যেমন আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর থ্রি আওয়ারস ওকে সো আমি তিন ঘন্টা ধরে বইটা পড়তে থাকবো সো এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স ওকে সো আপনারা এক্সাম্পলটা দেখে ইয়া রুলটা দেখে নিন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আই এনজি যেহেতু কন্টিনিউস মানে ভার্বের সাথে আই এনজি সো এইভাবে দেখে নিন সো আমরা টেন্স নিয়ে আর কিছু বলতে চাই না আমরা এখন ভয়েসে চলে যাচ্ছি টেন্স নিয়ে আর কারো যদি প্রবলেম থাকে লেকচার শিটটা দেখে নেবেন এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে এবং রুলস গুলো ডিটেলস দেওয়া আছে আমি জাস্ট রিভিউ করলাম টেন্সটা টেন্স নিয়ে আর কারো প্রবলেম আছে দা দেখবেন কিন্তু টেন্সের প্রবলেম হলে ভয়েসে প্রবলেম হবে আমি আবারও বলছি হুম হ্যাঁ রিতিকা সাহা তো রিটার্ন লিখছে আই হ্যাভ বিন রিটার্ন লিখছে ঋতিকা সাহা আমরা এখন বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএন জি ঋতিকা মেবি ভুলে লিখেছে আই হ্যাভ বিন রাইটিং হ্যাঁ ভুলে গেছে এখানে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএন জি কন্টিনিউয়াস মানে কি হ্যাঁ হবে ঠিক আছে ভাই আচ্ছা আমি যে একটা প্রশ্ন দিলাম মডেল টেস্টে তোমরা এই শিটটা তো সবাই পাওয়ার কথা আর আমি মুখেও বলে দিয়েছি যে কিছু ভার্ব আছে সেগুলোর সাথে বাই বসে না সেগুলোর সাথে টু অ্যাট উইথ এগুলা বসে সো প্লিজ এর সাথে উইথ বসে প্লিজের এর সাথে কি বসে প্লিজ উইথ এর সাথে উইথ বসে ব্লেস এর সাথে উইথ বসে গ্ল্যাড এর সাথে অ্যাট বসে নউ এর সাথে নোন টু বসে এটা আমি কতবার তোমাদেরকে মুখেও এমনকি ক্লাসে বললাম আবার শিটেও দেওয়া আছে বাট তোমরা লিখছো আই নোহার সি ইজ নোন বাই মি সাতত্রিশ জন এই ভুলত্তরটা লিখছো এটা খুবই প্যাথেটিক আসলে সারপ্রাইজ এর সাথে এড বসে যেমন আহ আই was সারপ্রাইজড এট হিস বিহেভিয়ার অর্থাৎ হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি ওকে সো এইভাবে তো সারপ্রাইজ এর সাথে এড বসে ফিল এর সাথে ফিলড উইথ সো এগুলা তোমাদের আমি তো এখানে নোট করেই দিয়েছি এটা সিটে হোব হো ছিল বাট আহ ভেরি প্যাথেটিক যে তোমরা নোয়ের সাথে বাই বসাই দিছ সেই ভুল নেক্সট টাইম আর করবা না একবার ভুল করছো সেটা থেকে শিখার ট্রাই করো ওকে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি শুধু এতটুকুই বুঝাবো এরপরে রুলস আর ডিটেলসে যাবো না কারণ ওইগুলা শিখে দেওয়া আছে অলরেডি এবং গত ক্লাসে আলোচনা করেছি সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো জি ভাইয়া বলেন ওকে শুনতেছি এখন প্রেজেন্ট ইনডিফিনিত টেন্স ওকে সো ভয়েস আর টেন্স একটু পার্থক্য আছে টেন্সের ক্ষেত্রে আমরা জিনিসটা হচ্ছে একধাপ পিছায়া আর ভয়েসের ক্ষেত্রে টেন্সটা ভয়েসটা হচ্ছে এক ধাপ এগিয়ে থাকে তো যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মূলভার্ভের ভি V1 অর্থাৎ ভি প্লাস এক্সটেনশন কিন্তু ভয়েসের ক্ষেত্রে একটি যেমন আমরা প্রেসিভ করব। সেখানে আমরা অক্সিলিয়ান ভার্ভানবো এম অথবা ইজ অথবা আর আর সব প্যাসিভ ফর্মেই ভার্বের থ্রি হবে সব প্যাসিভ ফর্মে ভার্বের কি হবে v3 এটা মনে করো এই এই ইহো জনমে যেন তোমরা না ভুলো প্রত্যেকটা প্যাসিভ ফর্মে কি হবে ভার্বের থ্রি হবে আর জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে অক্সিলারি ভাবটা আসলে কি ওকে সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে am is আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি am আর আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অক্সিলারি ভাব ব্যবহার করব এম ইজ আর যেমন আই রাইট এ লেটার আমি একটি পত্র লিখি ওকে সো আমরা অবজেক্ট কে সাবজেক্ট বানাবো তারপর অক্সিলারি ভাবটা নিয়ে আসব আর ভাবের যদি ভিত্রী প্রয়োজন লাগে আমরা ভিত্রী করব আর সাবজেক্ট কে আমরা অবজেক্ট বানাবো যেমন আই রাইট এ লেটার এটা কি হবে এ লেটার ইজ রিটেন বাই মি আমরা এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এটার সাথে ইজ বসাবো আর যদি সাবজেক্টটা যদি এরকম হয় আই হয় তাহলে আমরা এম বসাবো আর যদি প্লুরেল হয় অথবা ইউ হয় সেক্ষেত্রে আমরা আর বসাবো অনেকে এটা নিয়ে কনফিউশন হয়ে যায় বাট প্র্যাকটিস সময় আমি আশা করি তোমরা পারবে তো তোমরা এখন প্রত্যেকে একটা একটি বাক্য লেখো প্রেজেন্ট ইনফিনিটি এবং সেটা দিয়ে প্যাসিভ ফর্মে নিয়ে যাও কুইক এম ইজ আর আর ভার্বের ভি3 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এখন টেন্স থেকে কিন্তু আমরা ভয়েসে চলে আসছি সো প্রত্যেকে লিখে ফেলো একটা বাক্য লেখো এবং এটাকে করো শুনতে আমরা এখন টেন্স থেকে ভয়েসে আসছি সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কে একটিভ থেকে প্রেসিভে নেওয়ার জন্য আমাদেরকে এম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হয় ওকে কেউ রেসপন্স করছে না তোমরা কি শুনতে পাচ্ছ না ওকে ওকে প্রত্যেক কিন্তু এক্সাম্পল গুলো দেখবে দেখো মুক্তি অনেক সুন্দর একটা এক্সাম্পল লিখেছে আই সি দ্য বার্ড দ্য বার্ড ইজ সিন বাই মি ওকে আই ইট রাইস রাইস ইজ ইটেন বাই মি এই ধরনের বাক্য না লেখাটাই বেটার অন্য কিছু চিন্তা করুন আই প্লে ক্রিকেট ক্রিকেট ইজ এটাকে লিখেছে নন্দন নন্দন আমি বারবার বলছি যে প্যাসিভ যখন করবা তখন ভার্বটা ভি3 হবে রেসিভ যখন করব তখন ভার্বটা অবশ্যই অবশ্যই ভি থ্রি হবে ওকে ওকে পরিণতি লাগছে দে প্লে ফুটবল তাহলে কি হবে ফুটবল ইজ প্লেড বাই দেম ওকে পরিণতা এটা কারেকশন করে নাও লিখে নাও পুরাটা দে ইট রাইস রাইস ইজ ওকে সো যারা एग्जांपल एग्जांपल লিখে নেই কাইন্ডলি লিখে নিন

সো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট কে অ্যাকটিভ থেকে প্যাসিভে নেব আমরা অক্জেলের ভাব হিসেবে এম অথবা ইজ অথবা আর যেকোন একটাকে নিয়ে আসব সাবজেক্ট অনুযায়ী আর ভার্বের ভি3 অলওয়েজ রিমেম্বার প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের ভি3 আমাদেরকে জাস্ট অক্জেলের ভার্বটা মনে রাখতে হবে ওকে দে ইট পিজ্জা পিজ্জা ইজ ইটেন বাই এইটা কে লিখছে নন্দন আরে তোর তো পিরান দরকার সাবজেক্ট চিনো না কেন সাবজেক্ট চিনতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার দে ওকে সো এখানে তোমাকে এটা দেমে নিতে হবে পিজা ইজ ইটেন বাই দেম তুমি মি পাইলা কোথায় তুমি যদি বলতা আই ইট পিজা তাহলে আই পিজা ইজ ইটেন বাই মি সো এখানে দে আছে এটাকে অবজেক্ট করতে হবে অবজেক্টিভ ফর্মে নিলে দেম হবে রিমেম্বার উই গো টু দ্য পার্ক এটাকে লিখছে মুক্তি এই ধরনের সেন্টেন্সের ব্যবহার নেই অর্থাৎ তোমার দ্বারা পার্ক পার্কে তোমার দ্বারা যা হয় গো ভার্ভের এরকম আহ পেসিভের ইউজ নেই সো এটা লেখার প্রয়োজন নেই আই নো দিস টপিক দ্য টপিক ইজ নোন টু মি আই রাইট এ লেটার এ লেটার ইজ রিটেন বাই মি ওকে প্রেজেন্ট ইনভেন্ট নিয়ে আর আলোচনা করতে চাই না আমরা পাঁচ এডিফিনিটে চলে আসি ওকে সবাই একটু স্ক্রিনে আসুন পাঁচটা ডিফিনিট এর ক্ষেত্রে পাঁচটা ডিফিনিট এন্স দেখুন সবাই রুলসে চলে আসুন ওয়াজ আয়ার ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসাবে কি ব্যবহার করব ওয়াজ অথবা অয়ার সো ওয়াজ আয়ার এর পরে আমরা ভার্বের ভি3 ব্যবহার করব সাবজেক্ট কে অবজেক্ট নিব অবজেক্ট কে সাবজেক্ট নিব ওকে সো एग्जांपल দেখুন যেমন আই ওয়াজ রাইটিং এ লেটার এ লেটার ওকে পাস্ট ইনফিনিট এ লেটার ওয়াজ রিটেন বাই মি সো পাস্ট ইনফিনিটির ক্ষেত্রে আমরা কি আনবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার ওয়াজ ব্যবহার করব সবার সাথেই মোটামুটি বাট ইউর সাথে আমরা ওয়্যার ব্যবহার করব আর যদি প্লুরাল নাম্বার হয় সাবজেক্ট থার্ড পারসন বা প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার যদি হয় আমরা ওয়্যার ব্যবহার করব যেমন দে ওয়্যার ওকে ইউ ওয়্যার আই ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ ওকে সো আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ওয়াজ ব্যবহার করব যদি প্লুরাল নাম্বার হয় আমরা অয়ার ব্যবহার করব এগুলো মনে রাখতে হবে নোট করে রাখুন না হলে পরে ভুলে যাবেন সো খাতা কলম নিয়ে রেডি থাকেন ওকে সো পাস্ট ইনফিনিটিভ এর ক্ষেত্রে আমরা ওয়াজ অয়ার ব্যবহার করব সো এটা লিখুন প্রত্যেককে পাস্ট ইনফিনিটিভ এর একটা বাক্য তৈরি করুন এবং এটাকে প্যাসিভ করুন আচ্ছা আই এটা ভুল লিখছে কে আই হিক ইল্ড এ পার্ট আগে আগের দুইটা ব্যবহার নেই আই ওয়ান্ট টু কুমিল্লা এটা কে লিখেছে বিন নিষাদ এটা ভুল হয়েছে আই ওয়ান্ট আমি কুমিল্লা চাই আই ওয়ান্ট কুমিল্লা সো কুমিল্লা এটা কি লিখেছেন একটু কারেকশন করে লিখুন এটাকে এটা কে যার নাম লেখা নাই এই লোকটা কে ওয়ান এল ও জি এইট এই লোকটা কে নাম লেখা নেই চিনতে পারছে না নামও পড়তে পারছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারিনা তাকে he killed a bird a bird was killed by him uh, he wrote a song a song was written by him okay uh, he made a cake a cake was made by him uh, I, i wrote a letter a letter was written by me okay very good correct হয়েছে to... i eat pizza পিজা ওয়াজ ইটেন বাই মি এ নন্দন এটা কি লিখছো তুমি তুমি প্রেজেন্ট ডিফিনিট লিখছো কেন তুমি এট লিখবা এ টি ই ইটার পাস্ট এট এ টি ই আই এট পিজা পিজা ওয়াজ ইটেন বাই মি সো পাস্ট ইনফিনিট ওকে আরেকটা জিনিস বলে নেই আমরা যখন যেই টেন্সের বাক্য লিখবো আমরা সেটাকে সেই টেন্সের প্যাসিভে নিব আমি আবার বলছি আমি যদি প্রেজেন্ট ইনফিনিট লিখি আমি এটাকে প্রেজেন্ট ইনফিনিটের প্যাসিভে নিব আমি যখন পাস্ট ইনডিফিনিটে আছি আমি পাস্ট ইনডিফিনিটের বাক্যকে আমি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ এ নিব বি কেয়ারফুল দে প্লেড ফুটবল ফুটবল ওয়াজ প্লেড ফুটবল আচ্ছা এটাকে লিখেছেন নাইমা ইসলাম নোভা আপনি লাইনে আছেন ভয়েসে কথা বলুন নাইমা ইসলাম নোভা জি ভাইয়া ওকে আপনি লিখেছেন দে প্লেড ফুটবল এখানে কয়টা ফুটবল একটা না দুইটা না একাধিক

তো আপনি লিখেছেন কি ফুটবল অয়ার প্লেইড বাই দ্যাম এটা অয়ার লিখেছেন কেন এখানে অয়ার বানানো যদিও ফুল যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় পার্সন সাবজেক্ট হইল তখন এটা এখানে কি বসবে ওয়াজ বসবে ঠিক আছে আর যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা অয়ার ব্যবহার করব আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা জি ভাইয়া ওকে নেক্সট টাইম আর ভুল করা যাবে না I I I the math. The the math was 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 by 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 me. I did the work. The work was done by me. me. did work. work done He promised me. I was promised by him. এটা হয়নি বাক্যটা সুলতানা পারভিন আপনি মেহেরিকা সুলতানা লাইনে আছেন মেহেরিকা সুলতানা সুলতানা পারভিন হ্যাঁ কথা বলুন ভয়েসে কথা বলুন আনমিউট করুন ওকে ঠিক আছে তাহলে প্রবলেম হলে আমার কথা শুনুন আই ওয়াজ রাইট এ লেটার এটা ইনকারেক্ট হয়েছে এই বাক্যটা এটা ইনকারেক্ট হয়েছে এটা হবে আই রোট এ লেটার অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যখন হয় তখন এটা পাঁচটি তো আমরা পাঁচটি ডিফিনিট কে নিব ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ভি আপনি যদি লিখতেন আই রোট এ লেটার তখন এটা পেসিভ হইতো এ লেটার ওয়াজ রিটেন বাই মি আশা করি বুঝতে পেরেছেন আই কট এ বিগ ফিশ এ বিগ ফিশ ওয়াজ কট বাই মি আই স হিম আচ্ছা সাইমা ইসলাম আছেন লাইনে সাইমা ইসলাম এর তো একটু ভুল হয়েছে সাইমা ইসলাম সাইমা ইসলাম কি আছেন হ্যাঁ ভাই ওকে আই স হিম যখন একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসে তখন সেই ভার্বটার সাথে আই এন যুক্ত হয় এটা কি আপনি জানেন ওকে আই স হিম গো হবে না এখানে আই স হিম গোয়িং অর্থাৎ আমি তাকে যাইতে দেখেছিলাম আই স হিম গোয়িং যখন লিখবেন তখন এটা পেসিভ হবে হি ওয়াজ সিন টু গোনা হি ওয়াজ সিন গোয়িং বাই মি অথবা যদি এখানে আই স হিম টু গো দেন অর্থাৎ স হিম টু গো সেক্ষেত্রে আপনি হি ওয়াজ সিন টু গো বাই মি দিতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ সি ওয়াচ দ্য মুভি মুভি ওয়াজ ওয়াচড বাই হার ওকে সো যাদের এখনো প্রবলেম আপনারা বাকিদের এক্সাম্পল গুলো লিখে নিবেন দেখে নিবেন আই হেল্প দ্য পুওর দ্য পুর ওয়াজ হেল্প বাই মি পরিণিতা হালদার লাইনে আছেন

দেখুন আই গো টু স্কুল অথবা আই রিজড কলেজ এগুলার প্যাসিভ এর ব্যবহার নেই বাট আপনারা লিখতেছেন বাট স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে বাট এগুলোর ব্যবহার নেই আমার কথা কি বুঝতে পেরেছেন যদি থার্ড পার্সেন্ট হয় সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ওয়াজ বসবে আর যদি প্লুরাল হয় আপনি কয়টা কলেজে গেছেন একটা কলেজ না একটা কলেজ হলো এটা সিঙ্গুলার নাম্বার এজন্য জন্য এটা এখানে ওয়াজ বসবে স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় বাট এটার ব্যবহার নেই অর্থাৎ এটা ব্যবহার দিক দিয়ে প্রয়োগগত দিক দিয়ে এটা ভুল আমি কি বুঝাইতে পারছি যেমন আই গো টু স্কুল এই ভার্বের প্যাসিভের প্রয়োগিক অর্থে এটা ভুল যদি আমি বলি স্কুলে আমার দ্বারা যাওয়া যাওয়া হয়েছে স্কুলে আমার দ্বারা যাওয়া হয়েছে অর্থাৎ স্কুল ওয়াজ গন বাই মি সো এটা প্রায়োগিক ভাবে এটা ভুল বাট স্ট্রাকচার অনুযায়ী এটা প্যাসিভ করা গেছে বা পেসিভ ঠিক আছে বাট প্রায়োগিক অর্থে এটা ভুল এগুলোর ব্যবহার নেই ওকে আমরা পাস্ট কন্টিনিউ ফিউচার ইনডিফিনিটের পেসিভে চলে আসি ফিউচার ইনডিফিনিটের পেসিভে দেখুন শ্যাল বি বা উইল বি ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি ভাব প্যাসিভের ক্ষেত্রে কি হবে শ্যাল বি উইল বি যেমন আই উইল গো টু ঢাকা সরি গো দিয়ে করবো না আই উইল রাইট এ লেটার এ লেটার উইল বি রিটেন বাই মি ওকে সো সবাই ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা করে বাক্য লিখুন এবং এটাকে প্যাসিভে তৈরি করুন তানিশা গাজী লিখেছে আই উইল ড্যান্স ইন দা বার্থডে পার্টি এখানে একটা ইন যুক্ত একটা প্রিপজিশন যুক্ত করতে হবে দা বার্থডে পার্টি শেল বি ড্যান্সড বাই মি এটা এটারও প্যাসিভ নেই এটারও প্যাসিভ হবে না তানিশা গাজী এটারও প্যাসিভ হবে না আবার বার্থডে পার্টির সাথে আপনি শেল ব্যবহার করেছেন বার্থডে পার্টি একটা থার্ড পার্সন জিনিস বস্তুবাচক এটার সাথে উইল বসার কথা কিন্তু প্রায়োগিক অর্থে এটা হয়নি ওকে হি উইল হেল্প মি এই এক্সাম্পলটা সুন্দর নন্দনের এক্সাম্পলটা দেখুন হি উইল হেল্প মি আই শ্যাল বি হেল্প বাই এই এখানে আবার গন্ডগোল পাকাই ফেলছে ছেলেটা সাবজেক্ট অবজেক্ট বুঝতে পারে না নন্দন লাইনে আসো শুনতে পাচ্ছো হ্যাঁ ভাই শুনতে পারছি ওকে তুমি লিখছো হি উইল হেল্প মি অর্থাৎ সে আমাকে হেল্প করবে এটা বাংলাটা কি সে আমাকে হেল্প করবে এটার আবার প্যাসিভের ফর্মটা অর্থাৎ কর্মবাচ্যটা হবে আমি তার দ্বারা উপকৃত হবে তাহলে আই শ্যাল বি হেল্পড বাই মি তুমি লিখছো আমি আমার দ্বারাই উপকৃত হব প্যাসিভে আই শ্যাল বি হেল্পড বাই মি এটা কেন লিখছো এই যে হি হি উইল হেল্প মি তার মানে কি আই উইল বি হেল্প বাই হিম অথবা আই শ্যাল বি হেল্প বাই হিম আমরা সাবজেক্ট কে অবজেক্ট বানাবো অবজেক্ট কে সাবজেক্ট বানাবো ক্লিয়ার ঠিক আছে এবার হ্যাঁ ক্লিয়ার তুমি সাবজেক্ট অবজেক্ট টু ভুল করো ওকে আরেকটা एग्जांपल লিখো এটা বাদ দিয়ে মাজার লিখেছে আই উইল বি আই উইল বি এটাকে লিখেছে ফারিয়া মাজার আই আই উইল বি বাই এ নিউ কার এটা হয়নি আই উইল বাই এ নিউ কার এটাকে প্যাসিভ করবা তুমি আমরা এখন ফিউচার ইনডিফিনিট এর একটিভ থেকে প্যাসিভে আছি সো আমরা প্রথমে ফিউচার ইনডিফিনিটের একটা বাক্য লিখবো এবং এটাকে প্যাসিভ করব আরিয়া মাজার একটু কারেকশন করো আই উইল বাই আ নিউ কার এ নিউ কার উইল বি বট বাই মি ওকে ওকে আই শাল ডু দা ওয়ার্ক দ্য ওয়ার্ক ইল বি ডান বাই মি ওকে যাদের প্রবলেম তারা এক্সাম্পল গুলো লিখে নেবেন আর যে এক্সাম্পলটাতে কোনো প্রবলেম মনে করবেন সব এক্সাম্পল আমার চোখে পড়ে না যেটাতে প্রবলেম বা ভুল মনে হবে আমাকে জানাবেন আইল ডু দা ওয়ার্ক দ্য ওয়ার্ক ইল বি ডান বাই মি আই উইল এটাকে লিখেছে জেসমিন আপনি কি লাইনে আসতে পারবেন আপনার ভুল হয়েছে আপনি লিখেছেন আই উইল পট আই উইল হ্যাঁ আন্ডার এস্টিমেট ফর ওকে শি 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 আচ্ছা তারপর একটু ভুল হয়েছে আই উইল ক্যাচ অব এ ফিউচার ইনডিফিনিটরি স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট সাই শেল কাট হয় না কখনো আই শেল ক্যাচ আশা করি বুঝতে পারেন আই শ্যাল হেল্প দা পুয়ার দ্য পুয়ার উইল বি হেল্প বাই মি এই যে সুন্দর সুন্দর এক্সাম্পল আই শ্যাল হেল্প দ্য পুয়ার দা পুয়ার উইল বি হেল্প বাই মি হ্যাঁ কেউ কার এটা কপি করবেন না কেউ কার এটা কপি করবেন না ভাইয়া হুসমাক তার মনে একটু ভুল হয়েছে ওখানে হেল্প হেল্প দিয়ে চাই আই শ্যাল হেল্প ইকো এ লিখিত পড়ে আই শ্যাল হেল্প দা পুয়ার হ্যাঁ ঠিকই তো আছে দা পুয়ার উইল বি হেল্পড বাই মি ভাই ওইখানে হেল্প হবে না ওইখানে তো ইডি যোগ করেছে সে পেসিবি ইডি যোগ করেছে আই শ্যাল হেল্প দ্য পুয়ার তো ঠিক আছে পেসিবি দ্য পুয়ার উইল বি হেল্প বাই মি ঠিকই তো আছে ও আচ্ছা ঠিক আছে আপনার কনফিউশন কোথায় সেটা বলেন আমার কনফিউশনটা হচ্ছে হেল্প হবে মানে ভার্ব ওয়ান হবে ও তো ভার্ব মানে কি ভার্ব টু দিয়েছে এই জন্য বলছিলাম

ওকে থ্যাংক ইউ আই শ্যাল বাই আ হাউস হাউজ হাউস উইল বি বট বাই এটাকে কে ফারিয়া আপনি প্যাসিভ লিখুন প্যাসিভ না লিখলে কি হবে হবে ওকে সো ধন্যবাদ সবাইকে ফিউচার ইনডিফিনিট নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে ফিউচার ইনডিফিনিট কারো কি কোনো প্রবলেম আছে ওকে যাদের বেশি প্রবলেম তারাই লিখে নিছে

আমি আপনার কথা শোনা না হ্যাঁ আমার কথা শুনবেন আমি বললেই তো শুনবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হলেরই ভালো হচ্ছে এম ওকে তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখব আর এটাকে এম বিইং ইজ বিইং সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী আমরা এম ইজ আর অর্থাৎ এম বিইং ইজ ব্যবহার করব এবং মূল verb এর v3 ব্যবহার করব ওকে প্রত্যেকে একটা করে প্রেজেন্ট টেন্সের বাক্য লিখেন এবং এটাকে প্যাসিভ করেন কুইকলি যেমন আই এম ইটিং রাইস রাইস ইজ বিং ইটেন বাই মি ওকে আচ্ছা গো দিয়ে এবং রিচ দিয়ে আপনারা কোনো বাক্য লিখবেন না গো দিয়ে বাক্যটার প্যাসিভ ফর্ম ব্যবহার নেই আমি আবারও বলছি আপনারা গো ছাড়া লিখুন যেমন কত ভার আছে রান্না করা আছে কাজে হেল্প করা আছে তারপর সাপোর্ট দেওয়া আছে অথবা ফুল তোলা আছে কত কাজ আছে পৃথিবীতে কাজগুলো চিন্তা করুন খেলাধুলা আছে আই এম ফুটবল ফুটবল ইজ বিং তানিশা আর না আমি আবারও বলছি আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কে যখন একটিভ থেকে করব। তখন আমরা বিং ইজ ব্যবহার করব এবং ভার্ভের ভি থ্রি ব্যবহার করবো

एक्टिव के पैसिव कर बो तो अपना हम रखी कर बो एंडिंग इज़िंग आर्डिंग प्लस भार बी थ्री पैसिव भार बे बी ओके भैया ए ए बुक ए बुक इज़ रेड बाय हिम I am playing football. Football is being played by him. কে লিখেছেন নাইমা ইসলাম নোভা আপনি সাবজেক্ট ধরতে পারছেন না আপনি লিখছেন এম এ ফুটবল আমি ফুটবল খেলতে আর প্রেসিবি লিখছেন ফুটবল তার দ্বারা খেলা হচ্ছে আপনি ফুটবল খেলছেন এখন বলছেন তার দ্বারা প্রেসিবি সো বি কেয়ারফুল আই এম প্লেইং ফুটবল এ ফুটবল ইজ বিং প্লেড বাই মি হবে আপনি যদি লিখতেন হি ইজ প্লেইং ফুটবল তাহলে বলতেন

দ্য হোমওয়ার্ক ইজ ডান বাই ওকে আজকে রিভিউ নিচ্ছি বিকজ অনেকের প্রবলেম হয়েছে এই জন্য এগুলো নিয়ে আজকে আলোচনা করছি থার্সডে তে নতুন টপিক আলোচনা করা হবে টেন্স ভয়েস নিয়ে আর আলোচনা করা হবে না ওকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসি আজানের টাইম হলে আমাকে বলবেন সো পাস্ট কন্টিনিউয়াস আমরা ওয়াজ বিং অয়ার বিং ব্যবহার করবো একই সিস্টেমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখবো এটা এটাকে আমরা কি লিখবো যেমন ওকে সো আজান শুরু হলে 10 মিনিট পরে আবার জয়েন করবেন আজকে বেশি সময় ওয়েস্ট করতে চাচ্ছি না ওকে আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ বিং ওয়ার বিং ব্যবহার করবো এবং ভার্বের সাথে ভি থ্রি ফর্ম ব্যবহার করবো যেমন আই ওয়াজ ইটিং রাইস রাইস ওয়াজ বিং ইটেন বাই মি যদি থার্ড পার্সন হয় আমরা ওয়াজ ব্যবহার করব যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে আমরা অয়ার ব্যবহার করব ওকে সো আজান দিলে আপনারা কেটে দিবেন আর 10 মিনিট পরে জয়েন করবেন অর্থাৎ আজান দিয়ে দিছে ভাইয়া অলরেডি ওকে সো 10 মিনিট লাগবে না নামাজ পড়তে ভাই আমাদের দিকে নাই একটু লেট হতে আবার ওই দিকে টাইম হয়ে মসজিদে গিয়ে তো নামাজ পড়ি একটু টাইম লাগে মতো দিলে ভালো হবে ঠিক থাক ওকে ঠিক আছে পাঁচটা জয়েন এমনিতে তো আজান নামাজে তো আজ তো আজান দিয়ে সব হয়ে গেছে নামাজ পড়ে নিন

ওকে বাকিরা আস্তে আস্তে জয়েন করবে আমরা শুরু করি ঠিক আছে সো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসছিলাম সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নর্মালি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট আর এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা ওয়াজ বিং অথবা আয়ার বিং নিয়ে আসবো ওকে সো যেমন আই ওয়াজ রাইটিং আ লেটার সো এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি সো ওয়াজ বিং অথবা আয়ার বিং আনবো প্লাস ভার্বের হবে ওকে যারা নামাজ পড়েনি নামাজ পড়ে আসতে দিলে আসেন সমস্যা নেই ঠিক আছে আজকের ক্লাসটা ভিডিও লেকচার আছে সো এটা ইউটিউবে আপলোড করলে আপনারা চ্যানেল থেকেও দেখে নিতে পারবেন লিংক গ্রুপে দিয়ে দেওয়া হবে ভাইয়া আমাদের এখানে পঁচিশে আজান দেয় ওকে ওকে ঠিক আছে আপনি নামাজ আস্তে ধীরে আসেন সমস্যা নেই সো যারা জয়েন হয়েছেন আঠারো জন আপনারা প্রত্যেকে করে এক্সাম্পল লিখুন পাস্ট কন্টিনিউস টেন্স এবং প্রেসিপ করার সময় এটাকে আপনারা ওয়াজ বিং ওয়ার বিং ব্যবহার করবেন এবং ভারবের ভিথ্রি প্রত্যেকে লিখুন কুইক

পুয়ার পিপল ওয়াজ ওকে এখানে সাহা একটু আসো হবে না তোমাক নিজের থেকে এটা আসতে হবে ওকে দেখো ইউ তুমি লিখছ ইউ হেল্পিং দ্য পুয়ার পুয়ার পিপল পুয়ার পিপল কি সেখানে একজন না অনেকজন ছিল একাধিক তাই না এটা অবশ্য ভাবতেছিলাম হ্যাঁ অয়ার হবে এখানে ওকে সো পুয়ার পিপল কে যখন সাবজেক্ট আনবো যেহেতু একাধিক পিপল সো এটা আর হবে পুয়ার পিপল আর বিং হেল্প বাই ওকে থ্যাংক ইউ রাইটিং ওকে এই লেটার এগুলো আমি বলেই দিচ্ছি এগুলো পড়ার প্রয়োজন নেই ওকে দে আর ফ্লাইং কাইটস কাইটস অয়ার বিং ফ্লন ফ্লাই ফ্লাই ফ্লিউ ফ্লন ওকে কাইটস আর বিং ফ্লন বাই দ্যাম আই ওয়াজ কুকিং বিরিয়ানি ওকে বিরিয়ানি খাওয়ান আমাদেরকে আহ বিরিয়ানি ওয়াজ বিং কুকড বাই মি ওকে ভেরি গুড আই ওজ মেকিং অ্যা কেক কেক ওয়াজ বিং মে মে এটাকে লিখেছে সুবর্ণা সুবর্ণা ভয়েসে আসুন শুনতে পাচ্ছেন আপনি কি লিখেছেন আই ওয়াজ মেকিং এ কেক তাইলে কেক বানান তো ভুল ওকে কেক ওয়াজ বিং প্রেসিপের সময় ভার অলওয়েজ কি ফর্মে থাকে প্রেসিপের সময় হ্যাঁ ভাইয়া থাকে প্রেসিপের সময় অলওয়েজ ভি থ্রি হয় ভার্বের পাঁচ পার্টিসিপাল ফর্ম বাকিদের এক্সাম্পল গুলো দেখুন তাহলে কি হবে আপনি আইএন জি করেছেন কেন এখানে এটা হবে ভি থ্রি হবে অলওয়েজ প্যাসিভ ভয়েসে ভার্বের ভি থ্রি হয়

দি ক্রিকেট তাহলে ক্রিকেট কয়টা খেলা একটা না দুইটা না একাধিক দি ক্রিকেট ওয়ার বিং লাইক বাই দেখ একটা হলো কেন এটা বলো ওয়ার হলো কেন ওয়াজ হলো না কেন ক্রিকেট কয়টা খেলা একটা নাকি একাধিক একাধিক না চড়ি একটা একটা ক্রিকেট খেলাতে একটা আর তো ক্রিকেট একটা যদি হয় তাহলে হবে ওয়াজ হবে এখানে ঠিক আছে যদি প্লুরাল হয়তো তাহলে ওয়্যার হইতো ওকে সো আই ওয়াজ রাইটিং এ প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফ ওয়াজ বিং রিটেন ওকে আই কিলিং আ ডাক ডাক ওয়াজ বিং কিল্ড এটাকে জারিফা আননা কিল্ড হ্যাঁ কিল্ড হবে অলওয়েজ ভার্বের ভি থ্রি হবে রিমেম্বার ওকে ওকে থ্যাংক ইউ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে আসি সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব shall be being will be being কি ব্যবহার করব shall be being এবং will be being ব্যবহার করব আর verb এর be হবে ফিউচার continuous tense এর tense এর ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস shall be বা will be প্লাস verb সাথে ing আমরা যখন এটাকে ভয়েস চেঞ্জ করব তখন এটা হবে shall be being অথবা will এবং অথবা will be being প্লাস verb এর সাথে v3 ফর্ম হবে ওকে প্লাস এক্সটেনশন আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাবো অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো সো প্রত্যেকে এখন চট করে একটা ফিউচার কন্টিনিউস বাক্য লিখে ফেলো এবং এটাকে আমরা প্যাসিভ করার সময় শ্যাল বি বিং বা উইল বি বিং ব্যবহার করব সো নরমালি আমরা আই এবং উইল সাথে শ্যাল বি বিং ব্যবহার করতে পারি বাকি সবার ক্ষেত্রে আমরা উইল বি বিং ব্যবহার করব ওকে উই শ্যাল বি টেকিং টি টি উইল বি বিং টেকেন বাই আস নন্দন লিখেছে এবার কারেক্ট হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট বাকিরাও লিখে ফেলুন ফিউচার কন্টিনিউস টেন্সের একটা বাক্য লিখুন এবং এটাকে আমরা প্যাসিভ করার সময় শ্যাল বি বিং এবং উইল বি বিং ব্যবহার করব আই উইল বি ডুইং দা ওয়ার্ক দা ওয়ার্ক উইল বি বিইং ডান বাই মি উই শ্যাল বি টেকিং টি টি উইল বি বিইং টেকেন বাই আস ওকে দা টিচার উইল বি টিচিং আস উই উইল বি উই শ্যাল বি বিং টট বাই দা টিচার রিনা লিখেছে এটা শেখশিষি লিখেছে ও উই শ্যাল বি taking কফি কফি উইল বিং টেকেন বাই আস ভেরি গুড আই শ্যাল বি প্রিপেয়ারিং ফুড ফুড উইল বিং প্রিপেয়ার্ড বাই মি নিগার সুলতান আল মৌলি লিখেছে কারেক্ট হয়েছে সবার ওকে আর আরেকটা দুইটা এক্সাম্পল লিখো এরপর আমরা পারফেক্টে চলে যাব আর বেশিক্ষণ সময় নিব না ছয়টার আগে তোমাদেরকে ছেড়ে দিব আজকে বাট আমি চাই আজকের ক্লাসে তোমাদের টেন্স এবং ভয়েস হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাক ওকে সো আমরা

কারণ তোমরা এক্সামে ভুল করো আর এখানে কারেক্ট ভাবে লিখো ওকে আমরা এখন ফিউচার পারফেক্টে চলে যাই ওকে সরি পারফেক্ট টেন্সে চলে যাই প্রত্যেকটার সো সবাই স্ক্রিনে দেখো যারা এক্সাম্পল লিখেছ ধন্যবাদ আর যারা লিখতে পারো তোমরা বাকিদের এক্সাম্পল গুলো দেখে বক্স থেকে লিখে নাও ঠিক আছে আর আজকের ক্লাসটা রেকর্ডেডও থাকবে সো তোমরা এটা আমাদের ইউটিউব চ্যানেল রিয়ামস ব্লগ থেকে দেখতে পারবে এবং আমাদের ফেসবুক পেজেও সেটা আপলোড করা হবে

চারটেখানি ব্যাপার ওকে মানে একদম পানির মতো সোজা সো আগে অক্সিলারি ভাবটা মনে রাখো সো প্রেজেন্ট পারফেক্ট কে যখন আমরা একটিভ থেকে প্যাসিভে নিব তখন এটাকে আমরা কি করব আটাইশ জন আমাদের আর স্টুডেন্টরা কোথায় ওকে সো প্রেজেন্ট পারফেক্ট কে যখন আমরা একটিভ থেকে প্যাসিভে নিব তখন আমরা এটাকে কি করব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব সো প্রত্যেককে একটা করে एग्जांपल লিখে ফেলো ফর एग्जांपल লিখেছে আই হ্যাভ সিন দা প্লেস দা প্লেস হ্যাভ ওকে ফয়েজ আহমেদ লাইনে আসা লাগবে না আমি বলে দিচ্ছি প্লেস হচ্ছে থার্ড পার্সন জিনিস বস্তুবাচক সো প্লেস এর সাথে কিটা হবে হ্যাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অলওয়েজ হ্যাজ বসবে আর ফার্স্ট ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসবে ওকে যেমন আই হ্যাভ দে হ্যাভ ইউ হ্যাভ ওকে আশা করি বুঝতে পেরেছো সো দা ওয়ার্ক

একটিভ থেকে প্যাসিভ আর মূল ভাবটার ভি থ্রি হবে ওকে থ্যাংক ইউ এভরি আর আমরা পাস্ট পারফেক্ট অ্যান্সার চলে যাই ওকে পাস্ট পারফেক্ট অ্যান্সার একটিভ থেকে যখন আমরা প্যাসিভ করব আমরা হ্যাড বিন ব্যবহার করব কি ব্যবহার করব হ্যাড বিন এস এ ডি বি ডাবল ইয়ান হ্যাড বিন ব্যবহার করব সো হ্যাড বিন ব্যবহার করব এবং ভার্বের ভি থ্রি ব্যবহার করব প্রত্যেকে ঝটপট একটা করে এক্সাম্পল তৈরি করে ফেলো ফার্স্ট পারফেক্ট এর আহ ফার্স্ট পারফেক্টে চলে আসে প্রত্যেকে হ্যান্ড বিন প্লাস ভি থ্রি হেড বিন প্লাস ভি থ্রি ব্যবহার করে একটির থেকে টেসিভে নিয়ে যাও কুইকলি প্রত্যেকে কুইক যেমন আই হেড ডান দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক হেড বিন ডান বাই মি ওকে আই হেড writন আ ল্যাটার এ ল্যাটার হেড বিন রিটন বাই মি ওকে তো এভাবে যেমন আই খুব আই হ্যাড কুকড রাইস রাইস হ্যাড বিন কুকড বাই মি এরপর মনে করো আই হ্যাড কট ফিস দ্য ফিস হ্যাড বিন কট বাই মি ফারিয়া মাঝার লিখেছে এ হুডি হ্যাড বিন ব্রট বাই মি ওকে ব্রিং ব্রট ব্রট আর বাই বট বট এটা একটু মনে রাখবা ব্রিং ব্রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট আর বাই যেটা আমরা কিনি সেটার পাসওয়ার্ড ছিল হচ্ছে বট বি ও ও জি এস টি সো এটা অনেকে কনফিউশন হতে পারে রিতিকা লিখেছে আই হ্যাড মেড আই হ্যাড মেড পড়তে পারেনি মতিচুর পায়েশ ময়া ও ওকে আই হ্যাড মেড মতিচুর পায়েশ এটা কি এটা পায়েশ একটা পায়েশের নাম ওকে আমাদেরকে রান্না করে একদিন খাওয়াবে তুমি

I had finished the work. The work had been finished by me. I had cooked rice. The rice had been cooked by me. Okay. We had enjoyed the birthday party. The birthday party had been enjoyed by us. example chilo. problem minimum example I had written the letter. The letter had been written by me. Okay. We had dug the canal. The canal had been dug dug by us. উই এটা তো পড়লাম ওকে আই হ্যাড কট সাম ভেজে ওকে আমরা যে এটাকে ভেজিটেবল বলি অনেকেই তাই না অনেকে আমরা এটাকে ভেজিটেবল বলি এটা সঠিক উচ্চারণটা হবে ভেজিটেবল ভেজটেবল অর্থাৎ ভেজি হবে না এটা ভেজ ভেজে স্টেবল এইভাবে উচ্চারণ করবা ওকে আই হ্যাড কট সাম ভেজিটেবল ভেজিটেবল হ্যাড বাই মি ওকে ভেরি গুড আমরা হ্যাড বিন ব্যবহার করব এবং ভার্বের ভি থ্রি ব্যবহার করে আমরা এটাকে প্যাসিভ করব আই হ্যাড হেল্প হেল্প দ্য পুয়ার দ্য পুয়ার হ্যাড বিন হেল্পড বাই মি ওকে সবাই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাও নাকি অনেক সময় আটকে আটকে আসে জানাবে উই হ্যাড রিভিউড দ্য ক্লাস দ্য ক্লাস এটাকে লিখেছে ভুল হয়েছে এটা একটু ভুল হয়েছে এটাকে লিখেছে ফারিয়া ওকে ফারিয়া আাজার যেটা লিখেছে উই হেড রিভিউড ক্লাস দা ক্লাস হ্যাড बीन আমরা যখন প্যাসিভ কে প্যাসিভ করব past perfect কে আমরা এটাকে had been ব্যবহার করব দা ক্লাস হ্যাড बीन রিভিউড বাই আস ওকে কারেকশন করে নিবেন আই হ্যাড ইনভাইটেড মি মিম হ্যাড बीन ইনভাইটেড বাই মি

দেখবা কেউ যদি ভুল লিখে সেটা যদি ধরতে পারো তার মানে তুমি কিছু একটা শিখতে পারছো ক্লাস থেকে অথবা তুমি জিনিসটা বুঝো ওকে দ্য ক্লাস হ্যাড বিন রিভিউড বাই আস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ফিউচার পারফেক্ট চলে আসি এটাই আমাদের শেষ সো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে এটা হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন সো শ্যাল হ্যাভ বিন কার সাথে হয় আই এবং উইথ সাথে শ্যাল হ্যাভ বিন ব্যবহার করা যায় বাকি সবার ক্ষেত্রে উইল হ্যাভ বিন ওকে তো প্রত্যেকে ফিউচার পারফেক্টে চলে আসো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ভি থ্রি যেমন আই শ্যাল হ্যাভ বিন মেকিং সরি আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট আই শ্যাল হ্যাভ কুকড রাইস আমি ভাত রাতে থাকবো সো অথবা ভাত রাঁধিয়া থাকিব সো এটা কি হবে রাইস উইল হ্যাভিনো এইভাবে তোমরা তৈরি করে ফেলো শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা মনে করো শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভাবের ভি থ্রি তো প্যাসিফের সময় এটা হবে জাস্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূলভাবের সাথে ভি থ্রি ফর্মে মূল হবে ওকে তোমরা এক্সাম্পল লিখছ হি উইল হ্যাভ রিড দ্য রোমান্টিক রোম্যান্টিক স্টোরি বুক রোমান্টিক স্টোরি রোম্যান্টিক স্টোরি বুক রোম্যান্টিক ইসরাত জাহান দ্যার সাথে শ্যাল হ্যাভ হবে না এটার সাথে উইল হ্যাভই হবে আমি তো বললাম আই এবং উইর সাথে শেল বসবে বাকি সবার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করবো ওকে

হুসনা লিখেছে আই শ্যাল হ্যাভ মেড আ পিজা পিজা উইল হ্যাভ বিন মেড বাই মি ভেরি গুড ফয়েজ আহমেদ লিখেছে আই আই উইল হ্যাভ মেড দ্য টি দ্য টি উইল হ্যাভ উইল এই ফয়েজ আহমেদ ফিউচার পারফেক্ট কে যখন প্যাসিভ করব আমরা ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন আপনি একটু কারেকশন করে নিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ব্যবহার করতে হবে প্লাস ভার্বের ভি থ্রি ওকে সো নিগার সুলতানা মৌলি লিখেছে আই শ্যাল হ্যাভ ড্রিভেন আ কার এ কার এটা ভুল আছে নিগার সুলতানা মৌলি পেসিভ করার সময় শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ব্যবহার করব প্লাস ভার্বের ভি3 কারেকশন করুন ভুল হয়েছে জুবায়ের লিখেছে আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি নন্দন ভাইয়াটা কি হয়েছে নন্দন ভাইটা তো আমি দেখিনি নন্দন লিখেছে দে উইল হ্যাভ ফিনিশ দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওকে দে উইল হ্যাভ ফিনিশড দ্য রিড এই রিড এটা হয় না এখানে অন্য কিছু দিতে হবে দে উইল হ্যাভ ফিনিশ ভাই ভুল ওয়ার্ক দিলে ঠিক হইতো দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাঁ ওয়ার্ক দিতে পারেন অথবা দে উইল এই যে কোনো কিছু দিতে পারেন বাট রিডটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা যাবে না ওকে কারেকশন করে আমাকে দেখাও অম কোথায় জেনে আসছিলাম ওকে আই উইল হ্যাভ মেড এ কেক কেক বানান ভুল হয়েছে কেক বানটা কারেকশন করে নিবেন সি এ কে কেক ওকে এ কেক শেল এর সাথে শেল হবে কেন কেক থার্ড পারসন বস্তুবাচক সিঙ্গুলার নাম্বার এজন্য কেকের সাথে উইল বসবে আপনাদেরকে আমি একটা কথা বোঝাতে পারছি না কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সব সময় উইল হ্যাভ বিন ব্যবহার করব আর ফার্স্ট

ওকে এটা কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা কালকে আমাকে কে জানি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানতে চেয়েছিল সে কি আছে আজকে হ্যাঁ ভাই আছি ওকে সো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটার হচ্ছে অবজেক্ট দরকার পড়ে ঠিক আছে এই অর্থটা প্রকাশ করার জন্য ওকে যেমন মনে করো আমি যদি জাস্ট বলি একটু ওয়েট করো হ্যাঁ ওকে আমি যদি জাস্ট বলি যে যে লোক লোক দেখো এটার জন্য কি এই অতিরিক্ত কোনো অংশ অবজেক্ট ব্যবহার করতে হয়েছে হয়নি সেজন্য জন্য লোকটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব ওকে আর যদি বলি যেমন আহ যেমন আই রিড আই রিড যখন বলবো তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি যখন আমি বলবো আই আই রিড রিড সো আমি কি পড়ি অর্থটা কিন্তু সম্পূর্ণ করে না অর্থাৎ এই ভাবটার জন্য একটা অবজেক্ট লাগে যেই তো একটা বাক্যে ব্যবহৃত হয় যদি এবং সেটা যদি অর্থ প্রকাশ পুরোপুরি হয় না অবজেক্ট ছাড়া অর্থাৎ তার একটা অবজেক্ট লাগে হুম। তাহলে আমরা সেটাকে ট্রানজেটিভ ভার্ভ বলে থাকি আর যেটার অবজেক্ট লাগে না সেটা হচ্ছে ইন ভার্ব যেমন মনে করো লোক অথবা সি আমি যদি জাস্ট বলি সি দেখো এরপরও এগুলা লিস্ট আছে তুমি লিস্ট হয়তো নেটে সার্চ করলে পাবা সো এটা আমি সহজভাবে যদি বলি তাহলে যেই ভাবটা বাক্য ব্যবহৃত হইলে অবজেক্ট ছাড়া তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর যেটা হচ্ছে ওই অবজেক্ট ছাড়াও অর্থ যদি প্রকাশ করতে পারে সেক্ষেত্রে সেই ইন্ট্রাঞ্জেটিভ বুঝতে পেরেছো আচ্ছা প্রশ্ন করবেন ঠিক আছে ক্লাসের বাইরে প্রশ্ন করবেন না কারণ আমরা যা মধ্যে বা হলে করবেন তাহলে ভালো হয় আর কি ভাইয়া আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম বলছি কি যে আমি একটা জায়গায় দেখছিলাম যে যেখানে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে বা অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হ্যাঁ এটা কি সঠিক হ্যাঁ আমি তো তাই জানলাম যে এই ভার্বটার একটা অবজেক্ট লাগে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব যেটার অবজেক্ট লাগে না সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব হ্যাঁ তুমি যদি কে বা হু বা হোয়াট দ্বারা যদি প্রশ্ন করো যদি উত্তর যদি অবজেক্ট লাগে সেক্ষেত্রে ট্রানজেটিভ ভার্ব আর যদি ওই হু বা হোয়াট অর্থাৎ কে বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় যদি উত্তর না পাওয়া যায় সেক্ষেত্রে সেটা ইনট্রানজেটিভ ভার্ব ওকে আচ্ছা আচ্ছা ওকে এনিওয়ান এলস এনি কোয়েশ্চেন